جہاں تک ہے ربوبیت خدا کی وہاں تک اے نبوت مصطفیٰ کی محمد حامد و حمد و خدا باس خدا حمد و محمد مصطفیٰ باس জান্নাতের এমন কোন গাছ নাই এমন কোন ডাল নাই এমন কোন পাতা নাই যেই পাতায় আল্লাহ পাক মুহাম্মাদের নাম লেখে নাই মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون وعلانية يرجون تجارة لن تبور وقال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد وراح أعد الله له نزله من الجنة من الجنة كلما غدا أو رواحا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ঘাসিটুলা লামাপাড়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী নবম তাফসিরুল কোরআন ইসলামী মহাসম্মেলন দ্বিতীয় দিনের মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম
দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর সুমহান আলিশান দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দলমত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে ইহকাল জীবনে শান্তি পরকাল জীবনে মুক্তির সন্ধানে সুশৃঙ্খল সুন্দর পরিবেশে আল্লাহ আমাদের মতো কিছু পাপী গুনাগার বান্দাদেরকে কোরআনের মজমায় আশা ও বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান রব্বে করিমের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকুন উজাড় করে কালেমাত শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ফখরুল হুদায়া, সৈয়দুল সাকলাইন রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনবীন ইমামুল মুরসালিন, রসুল আকরম ফখরিদ আলম নবীউল আরব ওয়াল আজম, মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তি, সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, মানবকুলের শ্রেষ্ঠ মানব যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন, এমন একজন মহানবী শ্রেষ্ঠ নবী দামি নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর, লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর পরিবেশে আশার ও বসার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, হায়াতের জিন্দিগির আজকের রাত্রটাও কিছু সময় কোরআনের জন্য আল্লাহ পাক কবুল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। প্রতিটা মানুষের জন্য মৃত্যু অনিবার্য, যে কোনো টাইমে মৃত্যুর সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যতই চেষ্টা করি না কেন মৃত্যুর সাথে মোলাকাত হয়ে যাবে, কেউ মরণ থেকে পালাতে পারবে না। যদি পালাতে পারত, চিকিৎসা ডাক্তার সব কিছু একত্রিত করেও যদি মানুষ বাঁচতে পারত, তাহলে যারা শিল্পপতি কোটিপতি এমপি মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপ্রধান তারা চিকিৎসা করে টাকা দিয়ে হলেও আরও কিছুদিন দুনিয়ায় বেঁচে থাকতে পারত। কিন্তু সিস্টেমটা সম্পূর্ণ আল্লাহর হাতে, কার কখন মৃত্যু হবে, কাকে কখন ডাক দিবে এটা পৃথিবীর কেউ জানে না। বাবার কাঁধে সন্তানের লাশ, গত পরশুদিন আমি সিরাজগঞ্জে দেখেছি যে বাবাটি নিয়ে যাচ্ছে রাত্র 10টার সময়, 9:30-10টার সময় মাহফিলে ঢোকার আগে দেখতেছি বাবার লাশ নিচ্ছে আর ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে কাঁদতেছে। দৃশ্য দেখার পরে হাত পাও ঠান্ডা হয়ে গেছে যে এর নামই কি মৃত্যু? একজন ব্যবসায়ী মানুষ, বিজনেসম্যান, যার সব কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ কি নাই, তার প্রভাব আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, সব কিছু আছে, কিন্তু সে নিজে থাকতেছে না, এটা কেমন হয়? সে নিজেই থাকতে পারবে না, এজন্য মৃত্যু হবে আমাদের, মরণটা যেন আমাদের ভালো হয়। একজন মুসলমানের কাম্য হলো জীবনে যা কিছু করি না কেন অন্ততপক্ষে আমাদের মৃত্যুটা যেন ইমানের সহিত হয়, ঠিক না ব্যাটিক ভাই? এটা ছোট বাচ্চারা যারা তারাও বুঝে যে আমাদের মৃত্যুটা যেন ভালো হয়। মানুষ বাথরুমে পড়ে মরে যায়, হঠাৎ গাড়ির নিচে পড়ে মারা যায়। হে যুবক, হে যুবতী বোন, আপনার আব্বাকে 10 বছর আগে মাটি দিয়ে রেখে এসেছেন, আর কোনো সাউন্ড হয় না বাবা। 20 বছর আগে দাদারে ওই গোরস্থানে মাটিতে শোয়া রাখছেন, আর কোনো সাউন্ড নাই। আপনার এক ভাই বিদেশ ছিল, কিছুদিন আগে মৃত্যু হয়ে প্যাকেট হয়ে কাপনের কাপনের সাথে লেগে বাংলাদেশে আসছে, তার জানাজা দাফন হয়েছে। একটা টাইমে এমন হবে আপনারও জন্য দোকানে কাপনের কাপন চলে আসবে, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। এই যে হায়াত নামের রেলগাড়ি চলছে, এটা মাটির দেওয়া দেহ,
একটা সময় গলে গলে মাটি হয়ে যাবে যদি এর মাঝখানে ঈমান আমল ঠিক করতে না পারি তো আমাদের লাভও শেষ আমাদের পুঁজিও শেষ কথা ঠিক না সবই শেষ আচ্ছা দুনিয়ায় চলতে গেলে কোন জিনিসটা বেশি প্রয়োজন হয় বলেন তো ভাই টাকা কিসের প্রয়োজন টাকা বেশি প্রয়োজন টাকা ছাড়া সবকিছু অন্ধকার স্ত্রীর মুখে হাসি থাকে না টাকা না থাকলে ছেলে সন্তান স্ত্রী পুত্র সবাই একে একে করে আস্তে আস্তে দূরে চলে যায় আপনজনরা দুশমন হয়ে যায় টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে টাকার জন্য গত তিন দিন আগে চট্টগ্রামে একটা ছোট চার বছরের বাচ্চাকে হত্যা করে ছয় টুকরা করে ফেলাইছে টাকার জন্য বিল্ডিং থেকে ধাক্কা মেরে পাঁচতলা থেকে ফালায়া দেয় টাকার জন্য আপন ভাই ভাইকে হত্যা করে টাকার জন্য বাপ ছেলেকে হত্যা করে ছেলে বাবাকে হত্যা করে টাকার জন্য তো দুনিয়ায় চলতে গেলে টাকা লাগে মরার পরে কবরে চলতে গেলে ঈমান ও আমলের পুঁজি লাগে ঈমান আর আমল এই দুই পুঁজি লাগে এছাড়া কবরে চলা যাবে না হ্যাঁ একজন ব্যক্তি ঘর থেকে বের হয়েছে কক্সবাজার যাবে যাওয়ার সময় একটা ব্যাগ হাতে নিয়েছে পাঁচ দিনের সফরে গেলে কি খালি হাতে যায় কিছু একটা নেয় তো ব্যাগের ভিতরে কাপড় চুপুর সব নিল বারবার তাকায়া দেখতে আছে কি নেই নাই ওফ মোবাইলের চার্জার নেই নাই তাহলে তো আমার লাইফটাই শেষ খেলা দেখবো কেমনে মোবাইলের চার্জার নিছে আর কি বাকি আছে ওহ গজবের হেডফোন এটা তো নেওয়া লাগবে এইটাও নিল প্যান্ট শার্ট টাই সব ইন করে পড়ল কমপ্লিট স্যুট করে জোতায় রং করে ঘর থেকে বের হয়েছে এখন আপনাদের সিলেট থেকে কিছু ভিআইপি গাড়ি কক্সবাজার যায় না বলবো গাড়িতে উঠছে এসি গাড়ি গাড়িতে উঠা প্রথম সিরিয়ালের একটা ভিআইপি চেয়ারে বসে কানে হেডফোন লাগায়া মাথাটা ঢুলা পইরা আছে একটু বিশ্রাম নিচ্ছে একটু পরে এই যে ঠান্ডা বাতাস ছাড়তেছে যে এই কন্ট্রাক্টর সাহেব এসির বাতাস কম হচ্ছে কেন বাড়ায় দেন মিয়া কন্ট্রাক্টর সাহেব এসে বলতেছে জি স্যার কোনো প্রবলেম না আমি এখনই বাড়ায় দিচ্ছি আধা ঘন্টা পরে গাড়ি স্টার্ট দেওয়ার আগে কন্ট্রাক্টর সাহেব এসে বলতে আছে যে স্যার এই সিটটা কি আপনার ঠিক আছে তো জি আমার সিট কিছুক্ষণ পর আবার এসে বলতে আছে আপনার টিকিটটা দেখি স্যার তো আমি তো টিকিট কাটি নাই টিকিট টিকিট নাই আমার বুঝে ফেলান খালি লম্বা বয়ান লাগে না বুঝলি হয়ে গেল টিকিট নাই আমার কন্ট্রাক্টর সাহেব একটু কষ্ট পাইলো বেচারায় এত সুন্দর বডি এত সুন্দর ভিআইপি পোশাক পরলো কানে হেডফোন লাগায় হইয়া রয়েছে এসির পাওয়ারও কই বাড়াই দিই কত ভিআইপি না জানি আচ্ছা ঠিক আছে স্যার যেহেতু টিকিট কাটতে পারেন নাই ব্যস্ত মানুষ বিজনেসম্যান আপনি ওকে ফাইন কোনো সমস্যা নাই টাকা দেন আমি টিকিটটা কেটে নিয়ে আসি আমার টাকাও নাই এখন কন্ট্রাক্টর সাহেব খুশি হয়ে কপালে একটা চুমা দেবে তাই না ভাই তখন মেজাজ গরম হয়ে যাবে তখন বলবে মগারফো অগা আমাকে বলি শিল্লে ভাষা মগারফো অগা নাম গাড়িতে তাড়াতাড়ি জোতা থইয়া দৌড়া কথা ঠিক না সব আছে কিন্তু টিকিট নাই টাকা নাই এখন ঘর থেকে যদি একটা লঙ্গি বইরা গাড়িতে উইটে বইয়া থাকেন আর যদি কন্ট্রাক্টর সব বুঝতে পারে আপনি টাকার খনি ব্রিফকেসের ভিতরে তিন কোটি টাকা আছে ওই গাড়ির মালিক সহ আইসে আপনারে সেলিউট দিবে প্রয়োজনে আপনার বাড়ির সামনে আইসা হেলিকপ্টার দাঁড়ায় থাকবে স্যার একটু পরে লঙ্গি বইরা উইঠা খালি গায়ে আমেরিকায় যাইবে অথবা ঢাকায় যাইবে কারণ টাকা আছে আপনার কাছে ঠিক তেমনি ভাবে দুনিয়ায় সব অর্জন করলেন টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ প্রভাব কোনো কিছুর অভাব নাই আপনার এত ক্ষমতা টেলিফোনে একটা হুঙ্কার মারলে পুরা সিলেট কাঁপে সব আপনার আছে কিন্তু ভাই যদি আপনার ঈমান আর আমল ঠিক না থাকে মরার পরে ফেরেশতারা বিসমিল্লাহ ছাড়া পিটাবে বিসমিল্লাহ করার টাইম দেবে না বিসমিল্লাহ পরে আগে ফিরে এলো আগে তো বলেন মরার পরে কি লাগবে ঈমান আর আমল বিশুদ্ধ বিশুদ্ধ ঈমান কোনো ভেজাল থাকতে পারবে না ঈমান আছে দোকানে বয়া বয়া চা খায় আর বিড়ি খায় আর বাংলা ছবি দেখে নামাজে যাইবেন না কেন আমার ঈমান ঠিক আছে নামাজ না পড়লে কি হইবে এই ঈমান দিয়ে কি মরার পরে নাজাত পাওয়া যাবে যাবে না রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে মৃত্যুর পরে যখন একটা মানুষকে কাপড় পেঁচাইয়া জামাইয়া ধরে কবরে রাখা হয় নবী কয় মরার পরে তার ডান পাশে নামাজ দাঁড়ায় বলে হে মাটি সাবধান এই বান্দাকে কবরে কোনোভাবেই চাপ সৃষ্টি করতে পারবে না সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে এলো না সুবহানাল্লাহ মাথার কিনারায় কোরআন দাঁড়ায় যাবে আল্লাহর কালাম কালামুল্লাহ কোরআন মাথার পাশে দাঁড়ায় বলবে উদি আল মাইতু ফি কবরিহি জাল কোরআন কোরআন সর্বপ্রথম মাথার কিনারায় দাঁড়ায় বলবে খবরদার মাটি সাবধান ফিরিস্তা লাড়ি লড়ি লই এখানে সাইজ করা চলবে না এই বান্দাটা রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় 20 রাকাত তারাবিতে আল্লাহর কোরআন খতম করেছে নামাজের ভিতরে সোরামি করে নাই কিছু মানুষ আছে 8 9 রাকাত পয়রা ভাগ দিয়ে দৌড় মারে আমি বিনয়ের সহিত বলি কেন লাগে আপনি দৌড়ান কিয়ামতের আপনি বলবেন 12 রাকাতের হাদিস আছে আচ্ছা ঠিক আছে 20 রাকাতে তো হাদিস আছে আছে না নাই আছে তা আপনি কম করবেন কেন বাড়াইয়া পড়েন কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াইলেন একটু পিছনে মাশাআল্লাহ কিয়ামতের ময়দানে আপনি দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়াইলেন আল্লাহ আমি 12 রাকাত করছি এখন আল্লাহ যদি কয় তারাবি ছিল 20 রাকাত তুই 12 রাকাত পড়লি কেন তখন আপনি কি উত্তর দিবেন আমি পড়ছি 20 রাকাত আল্লাহ যদি কয় 12 রাকাত ছিল তুই 20 রাকাত পড়লি কেন 12 রাকাত যোগ করেন 20 রাকাত একেবারে ওই পিছনে যদি কাজা আছে এগুলো আল্লাহকে মিলাইয়া দেন সুবহানাল্লাহ নাই তা কম করবেন কা বাড়ায়া পড়ে কোরআন দাঁড়ায় বলবে আল্লাহ তুমি এই বান্দারে চাপ দিও না আমি কোরআন মাটি সাবধান আমি এর মাথার সামনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় একে গার্ড দিয়ে রাখবো নিরাপত্তা দিয়ে রাখবো কোনোভাবেই চাপ সৃষ্টি হবে না এ কোরআন দাঁড়ায় বলবে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন কিছু নাই প্রভাব ক্ষমতা কিচ্ছু নাই কিন্তু আমাদের একটা পুঁজি আছে আল্লাহর কোরআনের পুঁজি আছে আর যাকে আল্লাহ কোরআনের পুঁজি দান করে তার মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেয় ঢাকা এয়ারপোর্টে মাঝে মাঝে গিয়ে দেখি কত ক্ষমতাবান ব্যক্তিরা বসে থাকে সাবেক ক্ষমতাবান ব্যক্তি সাবেক এমপি সাবেক মন্ত্রী কেউ জিগায় না একলা একলা বয়া রয়েছে বয়া বয়া মোবাইল টেপে চশমার ভাগ দিয়ে একজন রে কয় এই কফি আইনে দাও কয় সাল লয়া খান টাইম নেই আমার ডিউটি আছে ওরে বাবা অথচ তার এক সময় ক্ষমতা ছিল প্রভাব ছিল সব ছিল যতদিন ক্ষমতা ছিল সব মাস্তানি চলে ক্ষমতা শেষ ভাঙ্গা ভ্যানগাড়ির চাকাও কপালে জুটে না এর মধ্যেই দেখি হঠাৎ দক্ষিণ পাশে গেটটা জ্যাম লাগিয়ে গেছে কেউ ভাই দক্ষিণ পাশে জ্যাম লাগছে কা কয় এখানে একজন প্রবেশ করেছে কে প্রবেশ করেছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ঢুকছে এয়ারপোর্ট ভাঙ্গে সুরে দৌড় মারছে একটু মোসাবা করার জন্য রাগ করিয়েন না মাইন্ড করবেন না যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করে তার মর্যাদা আল্লাহ আকাশ চুম্বি করে দেয় দুই বছর আগে এয়ারপোর্টে দেখলাম হঠাৎ ওই পাশের রোডটা জ্যাম লাগিয়ে গেছে কি হইছে পোলা মানে দেখতে আছি ডিউটি মুটি ফালায়া দৌড় মারে ওই দিকে কে ঢুকছে মিজানুর রহমান আজহারি ঢুকছে কে ঢুকছে সিদ্দিকী ঢুকছে খালেদ সাইফুল্লাহ আইয়ুবি ঢুকছে তখন বুঝতে আর বাকি নাই পাঁচ বছরের ক্ষমতা কয়েকদিন পর ব্রেক ফেল হয়ে যায় আর যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান ও এলেম দান করে মরা পর্যন্ত তাদের সম্মানের চেহারা রিজার্ভ থাকে বয়স যত বাড়ে মর্যাদা আল্লাহ তত বাড়ায় দেয় এজন্য কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আর কিচ্ছু নাই আমি কোরআন ও নামাজ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলবো থাকবেন তো ইনশাআল্লাহ আমার পরেই তেলাওয়াত করবে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ পাক এই সমস্ত হাফেজদেরকে ভরপুর বরকত দান করুক বলেন আমিন সম্মানিত হাজেরিন আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে সূরায়ে ফাতির থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআন হলো ঐশি বাণী আল্লাহ পাকের কালাম যেই জায়গায় লাগে সেই জায়গাটা আল্লাহ পাক দামি বানায় দেয় ঘষা লাগলেই দাম বাড়ে এই যে কোরআন আমার হাতে এই যে দেখেন চুমা খাইলাম আহ বুকে লাগাইছি বিশ্বাস করে নিঃসন্দেহে আরশের মালিক প্রমোশন বাড়ায় দিবে এটা কোরআনের বরকত
কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব যেই জায়গায় আসে সেই জায়গাগুলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলে আল্লাহ পাক নির্ধারণ করে কোরআন শ্রেষ্ঠ কিতাব একটু বুঝেন যতগুলো আসমানি কিতাব আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কি একটু মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন কি কোরআন তো যেই জায়গায় কোরআনকে আল্লাহ পাক রাখছে ওই জায়গাটাও বড় দামি জায়গা জমিনে রাখছে না আসমানে في لوحين محفوظ لوحون تقطع محفوظ شنگرکھن ترش پرا قرآن اوئی رکم دامی زائگائے شنگرکھن کرے رکھے چھن کے اللہ تعالی ایکن اللہ تعالی قرآن پڑھائی بے کار مجدو میں بیکتی دیکھا لگ بے کار مجدو میں پڑھانو زائے زار مجدو میں پڑھائی بے جائی فرستر مجدو میں پڑھائی بے تاکہ واللہ پاک سرشت بولے گھشنا دیئے چھے سبحان اللہ نائی শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি শ্রেষ্ঠ ফেরেশতা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাবকে শ্রেষ্ঠ ফেরেশতার হাতে তুলে দিয়েছে সুবহানাল্লাহ তার সিনাই আল্লাহ পাক দান করেছে এই শ্রেষ্ঠ ফেরেশতা কোন জায়গায় আল্লাহ পাক পাঠাইবে সেই জায়গাটাও শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে কারণ পৃথিবীর ভিতরে হেদায়েতের মার্কাজ বাইতুল্লাহ إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين شرا পৃথিবীর ভিতরে একটা জায়গা হেদায়েতের মার্কাজ বাইতুল্লাহকে বানিয়ে দিয়েছেন কে হেদায়েতের মার্কাজ তিনটা জিনিসের দিকে তাকাইলে আমল নামায় সওয়াব জমা হয় মারহাবা বলেন তিনটা জিনিস এক নম্বরে কেউ যদি আল্লাহর ঘরের দিকে শুধু তাকাইয়াও থাকে এটা আল্লাহর ঘর এর উপরে বাইতুল মামুর মসজিদ এর উপরে আরশে আজিম নির্মাণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সাথে তার সাথে হেল্প করেছেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জায়গায় দাঁড়ায়া কানে আঙ্গুল দিয়ে জোরে আযান দিছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী এটার চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া লাব্বাইকের আওয়াজ দিয়েছে অতএব কেউ যদি বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়াও থাকে তার আমলনামায় নেকি জমা হতেই থাকে সুবহানাল্লাহ দুই নম্বরে কেউ যদি আব্বা আম্মার দিকে তাকায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেউ যদি আব্বা আম্মার দিকে নেক নজরে তাকায় তার আমলনামায় হজের সওয়াব জমা হয়ে যায় নেক নজরে তিন নম্বরে কেউ যদি আল্লাহর কোরআনের দিকে তাকায় পড়তে পারেন না কি হয়েছে একটু তাকায়া থাকবেন আল্লাহ পারি না মূর্খ মানুষ চেষ্টা করতেছি অনেক ফিকির করতেছি এটা খুইলা একটু তাকায়া থাকবেন তাকায়া থাকলেও আমলনামায় নেকি জমা হতে থাকে তাবারাক বিল কোরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজ মিন তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো কারণ কোরআন হলো বরকতি কিতাব কেমনে বরকতি কিতাব এবার শুনেন কেমনে কেমনে বরকত হয় কিছুদিন আগে একটা আওয়াজ বারবার শুনতেছিলাম সেটা হলো দুর্ভিক্ষ আসতেছে যার যদ্দুর চালানপাতি আছে লইয়া মোটামুটি অপেক্ষায় থাকে এর একটা ঘ্রাণও মোটামুটি ছড়ায় গেছিল হঠাৎ ব্যাংকে গিয়ে দেখে টেহা বসে দেয় না ঝামেলা আছে না নাই আছে তেলের দাম বাইরে গেছে বাজারে গেলে মাথায় হাত দিয়ে বয়া থা লাগে তো দুর্ভিক্ষর সাথে এগুলোর সাথে তো কিছু মেসিং হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হইতেছে তো যাত্রাবাড়ির শায়খ আল্লামা মাহমুদুল হাসান শায়খে যাত্রাবাড়ি তার মাদ্রাসায় ইস্তেমা হয়েছিল গত কয়েকদিন আগে তার পাশে স্বরাষ্ট্র মন্ত্রী বসা ছিল কথাগুলো বুঝবেন ঠান্ডা মাথায় আবার আউলজল প্যাচ লাগাই দিয়েন না অনেক মানুষ আছে গাজা গোজা খাইয়া দূরে খাড়ায় থায় যেই হুজুরে কয় কিরে রাষ্ট্র নিয়ে কথা কয় কয় তখনই মাথা গরম হয়ে যায় পিছনে খাড়ায় কয় হুজুর এই বয়ান চলবে না বুঝতে হবে শয়তানে ভালো কইরে আরে কামড়ায় যাত্রাবাড়ির শায়খ বলতেছিল স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব আপনি প্রধানমন্ত্রীকে জানায় দেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব আপনি প্রধানমন্ত্রীকে জানায় দেন সে যেন পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে জানায় দেয় মাগরিবের নামাজের পরে প্রত্যেকটা এমপি যেন সুরায় ওয়াকিয়া তেলাওয়াত করে আমার দিল বলতেছে এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কখনোই দুর্ভিক্ষ আসবে না আর আমরাও এই কথার সাথে একমত
যে সবাই সূরা ওয়াকেয়া পড়ুক এর পাশাপাশি সমস্ত জেলে কারাবন্দী মুসলিম আলেমদেরকে নিঃশর্তে মুক্তি দিয়ে দিন তারা দোয়া করবে দেশ ও মানবতার জন্য তারা দিন খুলে আল্লাহর কাছে দোয়া করবে তাদেরকে আর কষ্ট দিবেন না আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিক বলেন আমিন আরো আস্তে বলবেন না জোরে বলেন আমিন তো যেই এলাকায় কোরআন আল্লাহ পাঠাইলো সেই এলাকাটাও অনেক দামি তো যেই ব্যক্তির উপরে কোরআন নাযিল হইছে তার দাম কি কম সুবহানাল্লাহ যেই জায়গায় রাখছে শ্রেষ্ঠ জায়গায় রাখছে কোরআনটারে আল্লাহ যার মাধ্যমে পাঠাইছে তিনিও শ্রেষ্ঠ ফেরেশতা আল্লাহ পাক যেই এলাকাটায় কোরআন পাঠাইছে সেই এলাকা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি এলাকা তো যেই ব্যক্তির উপরে কোরআন নাযিল করছে সেই ব্যক্তি হলো মুহাম্মাদুর جہاں تک ہے ربوبیت خدا کی وہاں تک اے نبوت مصطفیٰ کی محمد حامد و حمد و خدا بس خدا حمد و محمد مصطفیٰ بس জান্নাতের এমন কোন গাছ নাই এমন কোন ডাল নাই এমন কোন পাতা নাই যেই পাতায় আল্লাহ পাক মুহাম্মাদের নাম লেখে নাই এত আস্তে কইলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামা জালালউদ্দিন সৈয়দী খাসায়েসুল কুবরায় উল্লেখ করেন যে আল্লাহ তাআলা তার রসূলের মর্যাদা এত দিয়েছে তো কোরআন হলো ঐশি বাণী যেই জায়গায় লাগে সেই জায়গাটা আল্লাহ পাক দামি বানায় দেয় এই যে কাপড়টা গজ কত হবে 650 টাকা হতে পারে হাইয়েস্ট এই কাপড়টা যদি রাস্তায় ফালায়া রাখি মানুষ বাড়ি নিয়ে সাইকেলের চাকা মুছবে কিন্তু পলিস্টার কাপড় দিয়ে যদি আল্লাহর কোরআনের একটা জামা বানায় রাস্তায় ফালায়া রাখি বিশ্বাস করেন যদি হিন্দু হয় পায়ে লাগাবে না উঠায়া মুসলমান হইলে বুকে লাগাবে চুমা খাবে দামি কাঠ সেগুন কাঠ ঘরে রাখি ফার্নিচার হিসেবে ব্যবহার করি পাক নাপাক অবস্থায় বাচ্চারা ব্যবহার করে পায়খানাও করে দেয় বাচ্চারা এর উপরে কিন্তু কখনোই তো সুমা খাই না আহারে পায়খানা করে দিয়েছে একটু সুমা খায় লই বিসমিল্লাহ খায় খায় না কিন্তু নর্মাল কাঠ সেরেস কাঠ অথবা রেন্ডি কাঠ অথবা চাম্বল কাঠ করই কাঠ যেগুলো ঘনে খায় দাম কম ওই কাঠগুলো দিয়েও যদি কোরআনের একটা রেহাল বানায় রাস্তায় ফালায়া রাখেন খালি ফালায়া রাখবেন যেই যুবকটা কোনোদিন মসজিদে যায় নাই নামাজ পড়ে নাই কিন্তু আল্লাহরে বিশ্বাস করে নবীরে মানে ওর সামনে পড়লেও উঠায়া বুকে লাগাবে চুমা খাবে এটা কিসের বরকত কোরআনের বরকত আল্লাহ পাক এই কোরআন যাদের সিনায় দান করে তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেয় এজন্য রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেন ذلكل كتاب لا ريب فيه هدى للمتقين ذلكل كتاب ওই কিতাব আমরা দেখি এই কিতাব আল্লাহ কয় না না ওই কিতাব ওই বলতে কাছের না দূরের দূরের তার মানে কোরআন কাছের না কোরআন অনেক দূরের দুনিয়ার লাইনে ডিগ্রি যত দূরে হয় ব্যক্তির মর্যাদাও তত বেড়ে যায় ভালো করে বুঝবে ও চাচা আপনার সন্তান কোথা থেকে লেখাপড়া শেষ করছে বলে আমার সন্তান কলকাতা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করছে ঢাকা দূরে না কলকাতা দূরে কলকাতা ডিগ্রি যত দূরে হয় ভ্যালু তত বেড়ে যায় আর একজনকে বলি ও চাচা আপনার সন্তান কোথা থেকে ডিগ্রি নিয়ে আসছে বলে আমার সন্তান কানাডা থেকে ডিগ্রি নিয়ে আসছে বলেন কলকাতা দূরে না কানাডা দূরে কানাডা দূরে ডিগ্রি যত দূরের হয় মর্যাদাও তত বেড়ে যায় এবার চায়ের দোকানে বসে বসে এক লোক চায়ের ভিতরে বিস্কুট ভিজায় খায় তার দুইটা সন্তান মাদ্রাসায় পড়ে কোরআন তেলাওয়াত করে ইলমে দ্বীন শিখে তার অন্তরের ভিতরে চোট লাগছে কামর মারছে এর সন্তান অনেক দূরে গিয়া পড়ে ভ্যালু অনেক বেশি দাম অনেক বেশি ডিগ্রি অনেক বড়
আর আমার সন্তান কাজীর বাজার মাদ্রাসায় পড়ে, দরগা মাদ্রাসায় পড়ে, কাছাকাছি কোনো ছোট ভাঙ্গাচোরা মাদ্রাসায় পড়ে, কি বা পড়ে, ডিগ্রি তো একেবারে ভাঙ্গাচোরা। আল্লাহ পাক ওই দিকে ইঙ্গিত করে জানায় দেয়, দূরের ডিগ্রি হইলি যদি সম্মান বাড়ে, তো কোরআনের ডিগ্রি হলো পৃথিবীর সবচেয়ে বেশি দূরে। আল্লাহু আকবার। দূরের ডিগ্রি হইলেই যদি মানুষের সম্মান বাড়ে, কোরআনের ডিগ্রি কি কাছের না দূরের? ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ কি ঘাসি তুলায়? দরগা সিলেট কোথায়? অনেক দূরে। কত দূরে আপনি ক্যালকুলেটর কম্পিউটার মিলায় কুলাইতে পারবেন না, কত দূরে। কারণ এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। এজন্য রব্বুল আলামিন বলেন আমার কোরআন অনেক দূরের কোরআন। এখন আমাদের সামনে আছে কিয়ামতের আগে আগে কোরআনের দিকে তাকায় দেখবেন একটা হরফও নাই। তার মানে কোরআন জোর করে আসে নাই, কোরআনকে একজন পাঠিয়েছেন, জোরে বলেন তিনি হলেন কে? প্রশ্ন করা হইল রব্বুল আলামিন, আপনি কোরআনকে কোন মাসে পাঠাইছেন? আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানায় দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যতগুলো মাস আছে এই মাসগুলোর ভিতরে শ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান। আল্লাহ পাক কোরআনকে যেই মাসে পাঠাইছে মাসটাও করেছে শ্রেষ্ঠ মাস। আল্লাহু আকবার। যতগুলো রাত আছে শ্রেষ্ঠ রাতের নাম হলো কদরের রাত, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, কদরের রাতে ইবাদত করলে এর চেয়ে বেশি সওয়াব হয়। আল্লাহ পাক শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ রাতে কোরআন পাঠাইছে। এবার জবাব দেন, এই কোরআন যদি কারো সিনাই জমা হয় তার মর্যাদা বাড়া দেয় কে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার ভিতরে এলেম আছে, কোরআন আছে, নবীর হাদিস আছে, দুনিয়ার লাইনে দেখতে মনে হয় কিচ্ছু নাই, কিন্তু কাছে গিয়া খবর নিয়ে দেখবেন তার মতো শান্তিতে কেউ নাই। মাসে কামাই করে 40,000, চুরি করে 30,000, দুর্নীতিবাজ আছে না নাই? কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা কামাই করে, ফাইলে সাইন করে না, টাকা না দিলে এমন টাটকা বোম্বাই হাজি আছে? দাড়িতে মেহেন্দি লাগায়া বয়া বয়া চিন্তা করে ঘুষের বান্ডিল কোন দিক দিয়ে আহে, আছে না নাই? এরপরও দেখবেন মাস শেষ নাই নাই নাই, খালি কয় ঋণ আর ঋণ, বরকত হয় না। জামার দিকে তাকায় দেখি কন্ডিশন ভালো না, চেহারার দিকে তাকাইলে মনে হয় কয়েকদিন খায় নাই, কিন্তু একজন ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন খাদেমের দিকে তাকাত, বেতন মাত্র 10,000, 9,000, 12,000, 15,000। বাচ্চাগুলার দিকে তাকাইলে মনে হয় না, দুষ নুদুষ চেহারা, সব সময় আপেল কমলা নিয়েই বসে থাকে। জামার দিকে তাকায় দেখি সবচেয়ে দামি পোশাকটা ইমাম সাহেব ব্যবহার করে। জুতার দিকে তাকায় দেখি 3-4 জোড়া লন্ডনের জুতা। ঘড়ির দিকে তাকায় দেখি 2-3টা জমা। এমন একটা আতর মারে মসজিদে ঢুকার সময় মনে হয় ফেরেশতা ঢুকতেছে। 3 বেলা খায়, 2 বেলা নাস্তা খায়, স্ত্রী বউ বাচ্চা নিয়ে বড় আরামে আছে। ওরে ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, কেমনে এত আরামে চলেন? আমার তো হিংসায় জইলা পুইরা কলিজা কালা হয়ে গেছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, হাফেজ সাহেব জবাব দেয়, দুনিয়ার কোনো মানুষ চালাইতে পারে না, যে রবের কোরআন শিখছি তিনি আরামের জিন্দেগি দান করেছে। সুবহানাল্লাহ। আমার মসজিদে যেখানে আমি জুমা পড়াই, ঢাকার প্রাণ কেন্দ্র জিলপার মসজিদ, মুগদা মেডিকেলের পিছনে, জুমার দিন কিছু হাই কোয়ালিটির মুসল্লি আসে। একটা জিনিস মনে রাখবেন,
যে মানুষ নিজের মনের কষ্টের কথাটা নিজের ছেলেমেয়েদের কাছেও শেয়ার করে না একমাত্র টুফিওয়ালাদের কাছে শেয়ার করে কারণ তারা জানে আমার সবচেয়ে কাছের মানুষ হবে একজন আলেম তার কাছে আমি নিরাপদ থাকব সে আমাকে খারাপ বুদ্ধি দেবে না মাইয়া বলা বউ বেটি পাম্পটি মাইরা কোন জায়গায় সাইন কইরা কোন বাড়ি লয়া যায় কোনো ঠিক আছে কোনো ঠিক নাই গত মাসের সম্ভবত শেষ জুমা এক ব্যক্তি এসেছিল বনানীর থেকে বাড়ি হলো ময়মনসিং তার ডেট নিবে বলে হুজুর দোয়া চাই বড় মুসিবত কি মুসিবত টাকা পয়সা বাড়ি গাড়ি বলে সব আছে যেই গাড়িটা ব্যবহার করি দাম হলো 40 লাখের উপরে উরি আল্লাহ কয় কি এরপরও কি শান্তি নাই কানা শান্তি নাই বড় অস্থির টেনশনের শেষ নাই কিসের টেনশন ছেলে মেয়ে কয়জন কয় দুইজন সুখী পরিবার না কারণ বলা হয়েছে কি দুইয়ের বেশি নয় এক হইলে ভালো হয় তার মানে দুইয়ের উপরে যাইও না নিচে যাইও দুইটা সন্তানের বেশি নয় একটা হইলে ভালো তো না হইলে আরো ভালো কারণ ভালো নামছে নিচের দিকে যদি বলতো দুইটা হইলে ভালো তিনটা হইলে আরো ভালো তাহলে বুঝতাম উপরের দিকে ভালো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের চাল এটা আল্লাহর নবী বলে সন্তান বাড়াও বরকত দেওয়ার মালিক আল্লাহ বাংলাদেশের ভিতরে দেখবেন হুজুর কমাইয়া বলা বেশি এজন্য আল্লাহ পাক তাদের ঘরে কখনোই নাই নাই করে না অল্পর ভিতরে বরকত বাড়ায় দেয় কে দুই ছেলে মেয়ে দুইটাই ভার্সিটিতে পড়ে কথা শুনে কয় হুজুর কইেন না তেলের ভিতরে যদি বেগুন ছেড়ে দেই যেমন স্যান কইরা ওঠে বড় পোলাটায় খালি স্যান স্যান করে মেয়ে বলে এ তো বড় হয়েছে কিছু বললি বলে আমি বড় হয়েছি বুঝতে শিখেছি ইউনিভার্সিটিতে পড়ি আমার সিদ্ধান্ত আমার কাছে ঠিক না ভাই ঠিক এই তো খাদেম সাহ খাদেম তো পাঁচ ছয় জন খাদেম মসজিদের প্রধান খাদেম যিনি তার বাড়ি সিরাজগঞ্জ সহজ সরল মানুষ মসজিদের দান বাক্স নিয়ে সামনে দিয়ে যাইতে আছে যাওয়ার সময় কে হুজুর একটু দোয়া কইরেন কিসের দোয়া কইরেন আর কি যেটা ভালো হয় হেডেই কইরেন সিরাজগঞ্জের লোক উত্তরবঙ্গের মানুষ সরল মনের মানুষেরা তা আছেন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আমি ইচ্ছে করি শুনাইয়া তার সামনে বলতে আছি কেমন ভালো আছে আল্লাহ যেমনে রাখছে হেমনি ভালো আছে ভালো রাখে কে আপনার ছেলে মেয়ে দুইজন তো আপনার কয়জন বলেন তা হুজুর বেশি না সাতটা মাইয়া বলা উরি আল্লাহ কয় কি বেতন পান কত তাই বেতন কমিটি দিয়েছে 9500 টাকা হয়তো সামনে স্কেল বাড়তে পারে ছেলে মেয়ে দুইজন সুখী পরিবার শান্তি নাই আর আপনার সাতজন শান্তির অভাব নাই কথা শুনে তা হুজুর কন কি ওর মায়ের কথা হলে তীরের মতো খাড়া করায় রাখি কে কি করে বরে বড় ছেলেটা ডাক্তারি পড়ে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে দাঁড়িয়ে আছে মাথায় টুপি দিয়া ক্লাস করে আল্লাহু আকবার দুইটা সন্তান মাদ্রাসায় দিছি কোরআনের হাফেজ হয়ে বের হয়েছে যাত্রা বাড়িতে কাফিয়ায় পড়ে দুইটা মেয়ে আলেমের কাছে বিবাহ দিয়েছি হুজুর আমার মতো শান্তিতে কেউ নাই আমার মরার পরে কেউ যদি দোয়া না করে কারো দোয়া আমার লাগবে না কারণ আমার সন্তানগুলা দিল খুলে আমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে আমার স্ত্রী তাহাজ্জুদ পড়ে কোরআন পড়ে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কান্দে বাচ্চাগুলার জন্য বাচ্চাগুলা যেন বড় আলেম হয় আল্লাহু আকবার এবার বলেন সমস্ত সুখ শান্তির মালিককে আল্লাহ তাআলা এবার আসুন মূল কথায় কোরআনের ভিতরে কিছু সূরা আছে তাকাইলে সূরাগুলার নাম দেখা যায় যেমন সূরার নাম সূরা ফাতিহা এর পরের নাম সূরা বাকারা সূরা বাকারার দিকে যদি আপনি তাকান দেখবেন বাকারা শব্দটা ভিতরে দেখা যায় আনতাযবাহু বাকারা বাকারাতুন শব্দ আছে না নাই কিন্তু ফাতেহার দিকে তাকাইলে দেখবেন ফাতেহা দেখা যায় না
الحمد لله رب العالمين الرحمن الرحيم একবারে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত যদি পড়েন ভিতরে ফাতিহা শব্দ কি দেখা যায় নাই শব্দ আবার সূরা আল ইমরানের দিকে যদি তাকান দেখবেন লেখা আছে ইয ক্বালাত ইমরাতু ইমরান সুবহানাল্লাহ إذ قالت امرأة عمران একজন ব্যক্তির নাম তার নামেও কোরআনে একটা সূরা আছে না নাই আছে আবার একটি সূরা আছে সূরার নাম সূরা ইখলাস উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ নবী বলেন কেউ যদি একবার জিব্বা লড়ায় পড়ে তার আমলনামায় দশ পারা কোরআনের সওয়াব জমা হয়ে যায় সুবহানাল্লাহ একবার হইলেও পড়বেন দিনের ভিতরে এখানে অনেকের আব্বা আম্মা কবরে ঘুমায় কত বছর আইলো আর গেল একটা বারের জন্য বাবার কবরের পাশে দাঁড়াইতে পারেন নাই কালকে দশটার সময় বাবার কবরের কিনারায় দাঁড়ায়া সূরা ফাতিহা একবার পড়বেন সূরা ইখলাস তিনবার পড়বেন এরপরে দুরূদ শরীফ পড়তে পড়তে দেখবেন বাবার চেহারাটা চোখের সামনে ভাসে তখন মনে পড়ে যাবে ছোট্টবেলায় আমার আব্বা তার আঙ্গুলের মাথা ধইরা আমি এই সিলেট বাজারে সিলেটের অলিতে গলিতে হেঁটেছিলাম ছোটবেলায় আমার আব্বা বৃষ্টিতে ভিজতেছিল আমার মাথার উপরে ছাতি ধরেছিল পকেটে টাকা নাই বুঝতে দেয় নাই বড় কষ্ট করে আমারে বড় বানাইছে তখনই দেখবেন চোখ ভিজে গেছে চোখের গোড়ায় পানি চলে আসবে আল্লাহ দরবারে তখনই হাতটা বাড়ায় দিবেন আর বলবেন দয়ার মালিক তোমার কোরআন থেকে সূরা ফাতিহা পড়ছি তোমার কোরআন থেকে সূরা ইখলাস তিনবার পড়ছি রহমাতুল লিল আলামিন বলে কেউ যদি সূরা ইখলাস তিনবার পড়ে এক খতম কোরআনের সওয়াব আমলনামায় জমা হয়ে যায় এই যে সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কওয়ার যোগ্যতা লাগে চার দোহানে বয়া বয়া কত গল্প করেন আপনারা কার মেয়ে কার ছেলের সাথে চইলা গেছে কোন হুজুরে বিয়ে কয়টা করছে কোন হুজুরের কাবিন নামা আছে না নাই এগুলো নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয় চায়ের দোকান গুলায় অথচ নিজের মাইয়া তেরোটা পোলারে ঘুরাইতে আছে নিজের ছেলে হারাদিন ফেসবুক লইয়া ঘরে হইয়া তাহে নামাজও পড়ে না এটা নিয়ে মোটেও টেনশন নাই হুজুরে বেহা কইরা হাঁটছে কেন এইটা নিয়েই বেশি টেনশন আর ফিকির করে যেই পাত্রে যা থাকে কাইত করলে তাই পরে যেমন এই পট্টার ভিতরে কি আছে সবাই বলেন পানি না হানি পানি আপনারা মনে করেন না যে আমি এখানে বয়ান করে আরো পাঁচ জায়গায় ডেট নেব রমজান পর্যন্ত ফোন ধরার টাইম নেই আগামী বছরের ডেট লাগতে আছে তাহলে বুঝেন অবস্থা কি অতএব আমি বলতে আছি আমার মতো যেমনে মনে হয় আমি হেমনে কই আপনার যেমনে মনে হয় হেমনে হইলে নয় যদি দুই একটা কথা ভালো লাগে আল্লাহ আমলের জন্য কবুল করুক বলেন আমিন যেই পাত্রে যা থাকে কাইত করলে তাই পরে ও যুবক জবাব দাও এই পট্টার ভিতরে কি আছে পানি আছে যদি আমি পকের পটের মুঠটা খুইলা কাইট করি কি বের হবে মাশাআল্লাহ পানি বের হবে